বরিশালে নকশা বহির্ভূত নির্মাণের দায়ে 50,000 টাকা জরিমানা। বরিশালে নকশা বহির্ভূত ভবন নির্মাণ করায় ভবন কর্তৃপক্ষকে 50,000 টাকা জরিমানা করা হয়েছে। বরিশাল সদর রোডস্থ বাংলাদেশ ক্যামেটস অ্যান্ড ড্রাগিস সমিতির ভবনটি নকশা বহির্ভূতভাবে তৈরি করায় সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ভবনের মালিককে 50,000 টাকা জরিমানা করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ হোসেন জুয়েল, র‍্যাব, পুলিশ সহ আনসার সদস্যরা। এর আগের কমিটির যারা ছিল এরা মাসখানেক মাসদারেক যাবত এটা করছে, এরপর এরা পারমিশন নিয়ে আগে যে ব্যবসায়ী ছিলেন তার মৌখিক অর্ডারে সম্ভবত এটা করছেন, আমি ডিটেলসই বলে দিচ্ছি। তো করার পরে এখন সে তো আর নেই, এখন নতুন মেয়র আসছে, এটা নিয়ে বহুত কাগজ চালাচালি হওয়ার পরে দীর্ঘ এক মাস পরে তারা ডিসিশনে আসছে। তিনটা ডিসিশন ভেঙে ফেলা, জরিমানা করা, তালাবদ্ধ করা আন্ডার লক অ্যান্ড কি। এখন আমাদের কি আছে, আমরা মধ্যেটা আমরা জরিমানা দিছি, ঠিক আছে, 50,000 টাকা জরিমানা। পরবর্তীতে কিছু নাই, এখন তো এটা তারা তো স্বীকৃতি দিয়ে দিল, যেহেতু জরিমানা দিয়ে ফেলছি তাহলে তো এটা বৈধ তো হয়ে গেল না। সানিয়া খান, নিউজ ডেস্ক, চ্যানেল 365।